তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা চন্দ্রযান্ত্রীর দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং ল্যান্ডিং বিষয়ে আপডেট জানার চেষ্টা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করছি ভিডিও। তো বন্ধুরা, চন্দ্রযান্ত্রী যে সময় থেকে লঞ্চ করা হয়েছে সেই সময় থেকে ধীরে ধীরে চন্দ্রযান্ত্রী তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই চন্দ্রযান্ত্রী এখন প্রায় ল্যান্ডিং করার জন্য প্রস্তুত, বা চাঁদের খুব কাছাকাছি এসেছে চন্দ্রযান্ত্রীর ল্যান্ডার বিক্রম। তো বন্ধুরা, এই যে চন্দ্রযান্ত্রী যে চাঁদের এত কাছাকাছি গিয়েছে তার জন্য 16 আগস্ট চন্দ্রযান্ত্রীকে তার প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার বিক্রমকে আলাদা করা হয়েছে। তারপর ল্যান্ডার বিক্রমের সাথে ডিবুস্টিং প্রক্রিয়া, যেটা প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া ছিল, সেটা সম্পূর্ণ করা হয়েছে এবং আজকে 20 আগস্ট ল্যান্ডার বিক্রমের সাথে দ্বিতীয় ডিবুস্টিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তো বন্ধুরা, এরপর চন্দ্রযান 3 ল্যান্ডিং করা শুধু সময়ের অপেক্ষা বলে জানিয়েছে ইসরো প্রধান। তো বন্ধুরা, ইসরো প্রধান বলেছেন যে চন্দ্রযান 3কে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করার জন্য ইসরোকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো কী এই কঠিন চ্যালেঞ্জ? তো তিনি বলেছেন যে চন্দ্রযান 3র ল্যান্ডার বিক্রম যখন চাঁদের ল্যান্ড করার জন্য প্রস্তুত হবে এবং এই যে চাঁদের 100 কিলোমিটারের মধ্যে কোনো বায়ুমণ্ডল নেই, তো সেখানেই সব থেকে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে ইসরোর কাছে। কারণ এই অবস্থায় যে কোনো মহাকাশযান ধীরে ধীরে গতি কমিয়ে চাঁদের ল্যান্ড করতে খুব কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। তো তিনি বলেছেন যে চন্দ্রযান 2 ঠিক এই জায়গায় এসেই সমস্যায় পড়েছিল। এখানে এসে চন্দ্রযান 2 এর সাথে ইসরোর কানেকশান বন্ধ হয়ে যায় এবং চন্দ্রযান 2 এর যে সফটওয়্যার লাগানো ছিল সেটা কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। কিন্তু তিনি বলেছেন চন্দ্রযান 3র সঙ্গে যাতে এরকম কিছু সমস্যা না হয় তার জন্য সতর্ক রয়েছে ইসরো। এবং তিনি আরও বলেছেন যে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে ল্যান্ডার বিক্রম রয়েছে, ল্যান্ডার বিক্রম যখন চাঁদকে প্রদক্ষিণ করছে কক্ষপথে, তো এটি সায়িত অবস্থায় প্রদক্ষিণ করছে। তো একে এই অবস্থা থেকে সোজা স্ট্রেট করে নিয়ে আসত ল্যান্ড করার জন্য, অর্থাৎ যখন বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে ল্যান্ড করার জন্য প্রস্তুত হবে সে সময় বিক্রম ল্যান্ডারের যে 4টি পা রয়েছে সেটা নিচের দিকে থাকবে এবং হেড যেটা মাথা রয়েছে সেটা উপরের দিকে থাকবে। তো এই অবস্থায় নিয়ে আসাই হচ্ছে ইসরোর কাছে সবচেয়ে বড় বা কঠিন চ্যালেঞ্জ। তো এটি যদি ইসরো সঠিকভাবে করতে পারে তাহলে চন্দ্রযান 3কে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।